আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর এ তো ব্লগটি শুরু করলাম মিষ্টি বানানো দিয়ে, মানে মিষ্টি একদম তৈরি করে ফেলেছি একদম শেষ পর্যায়ে, জাস্ট আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। এখন থেকে আমার মেনুতে সাদা রসগোল্লাটাও অ্যাড হয়ে গেল। এতদিন আমি রসগোল্লাটা আর কি পারফেক্টভাবে বানাতে পারতাম না, তো অনেক রসগোল্লার অর্ডার আসছিল, তখন আর কি সবাইকে না করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ কালো জামটা তো সবাইকে দিয়েছি ডেলিভারি, সবাইকে অনেক পছন্দ করেছে। তো এ তো আবার রসগোল্লার অর্ডার আসছিল, তো ভাবলাম যে আগে একটু ট্রাই করি। তো এরকম দুইবার ট্রাই করার পর তিনবারের সময় আমার একদম পারফেক্ট হয়েছে, তো আলহামদুলিল্লাহ সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন রসগোল্লা, সাদা মিষ্টি আর কি, আমাদের বাংলাদেশে সবচেয়ে প্রিয় মিষ্টি এটা। এই মিষ্টিটা এমন কেউ নেই যে পছন্দ না করে। তো সত্যি বলছি যে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রথমবার একটু মোটামুটি হয়েছে, দ্বিতীয়বার একটু চলে এরকম হয়েছে, তৃতীয়বার যখন বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে। তো সব কিছুই কিন্তু দুইবার তিনবার ট্রাই না করলে আমরা কেউই সহজে পারফেক্টভাবে বানাতে পারি না। তো আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো হবে, যেহেতু এখন আমার মেনুতে রসগোল্লাটা অ্যাড হয়েছে। যারা মালয়েশিয়া আছেন তারা এই মজার খাবারটা খেতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আর অর্ডার করার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে যোগাযোগ করতে পারবেন। এই তো আমার সকালের নাস্তা। সকালের নাস্তা বলতে কি, চা আর হচ্ছে দুইটা বিস্কিট। এই যে বিস্কিট নিয়ে নিছি, এই বিস্কিটটা আমার কাছে ভালোই লাগে, নতুন আনলাম, এর আগে খাইনি। আর কেমন জানি সারাদিন, মানে দুই দিন যাবত বৃষ্টি। এই যে আপনাদের দেখায় বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কিনা, মানে মানে তেমন জোরে না কিন্তু টিপ টিপ করে, মানে ঝিরঝির বৃষ্টি যেটা বলে আর কি, ঝিরঝির বৃষ্টি সারাদিন, মানে কালকে তো সারা রাত বিকাল বৃষ্টি হয়েছে। আর এই যে এখন মানে বন্ধ নাই, আজকে তো মনে করছিলাম যে একটু রোদ টোদ উঠবে, কালকেও কিন্তু এরকমই ছিল। আজকে আবহাওয়াটা আসলেই খুব মানে খুবই আলসেমি লাগতেছে, আলসেমি একটা আবহাওয়া। তো অনেক দেরি করে ঘুম থেকে উঠছি, তবে তো চা আর বিস্কিট নিয়ে বসলাম, এমন সুন্দর বৃষ্টি, আর একটু যদি চা না হয় তাহলে কি চলে? তাই তো আর আজকে রান্না বান্না নেই, কারণ রান্না বান্না নেই, গতকালকে রান্নাই আছে, তরকারি রান্না আছে, মানে বিফ মা রান্না করছিলাম গরুর মাংস, তো ওইটা আছে। আজকে শুধু একটু শাক ভাজি করব, আর কিছু না। আজকে দিনে পরে আর কি শুধু শাকটা ভাজি করে নেব। আর রায়নের বাবা একটু বাইরে গেছে, যেহেতু আজকে অফ ডে, শনিবার বাজার করতে গেছে, টুকটাক অর্ডারের কিছু বাজার আছে ওগুলো করতে গেছে। তো এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সবই আগের ভিডিও, আমি জাস্ট আজকে ভয়েস দিচ্ছি। এই বৃষ্টির দিনের ভিডিওটা হো বেশ কয়েকদিন আগের, কারণ মালয়েশিয়ায় বেশ বড় একটা বন্যা চলে গেলো, আপনারা অনেকে হয়তো জানবেন, আর যারা মালয়েশিয়া আছেন তারা তো জানবেনই। তো ওইটা তখনকার ভিডিও। তো রায়নের বাবা ওদিনই আবার যে বৃষ্টিতে ভিজে ভিজে এসে একটু শপিং করতে গিয়েছিলো, লুলুতে কিছু দরকারি প্রয়োজন জিনিস ছিল। তো রায়নের বাবা এসে বলতেছে চারিদিকে রাস্তাঘাটে মানে একদম ডুবে যাচ্ছে, এরকম গাড়ি অনেক জায়গায় আটকে গেছে বৃষ্টির পানিতে, আর অনেক জায়গায় যেখানে গাড়ি পার্কিং করে নিস্তালায় ওদিকে ডুবে গেছে। তো মালয়েশিয়া কিন্তু ভালো বড় একটা বন্যা চলে গেল, তো আমরা তো উপরে ছিলাম, কিছুই বুঝতে পারিনি। আমি তো মনে করছিলাম যে ঝিরঝির বৃষ্টি, এমন কি আর হবে। তো পরে তো আর কি দেখলাম, খবরও দেখলাম, তারপরে হচ্ছে পরে সবার মুখ থেকে শুনলাম মালয়েশিয়া খুব বড় একটা বিপদ আর কি, বা মালয়েশিয়ার উপর দিয়ে বড় একটা বিপদই চলে গেছে। তো এখানে সব জায়গায় আর কি কম বেশি আর কি ত্রাণ ওঠানো হয়েছে বন্যার্তদের জন্য, তো আমি আলহামদুলিল্লাহ দিতে পারছি, আমার সামর্থ্য অনুযায়ী কম বেশি টুকটাক দিয়ে আসছি। তো এই অ্যাপার্টমেন্টগুলোতেই ত্রাণ উঠিয়ে তারপর তারা তাদের মানে বন্যার্তদের মাঝে দিয়ে আসছে, যে যার যতটুকু সামর্থ্য যে যেটা পারছে এই আর কি।
তো আলহামদুলিল্লাহ এখন একটু পরিস্থিতি ভালো। তো এটা তো আগের ভিডিও আমি আগেই বললাম, তো ওদিন এত বৃষ্টি, তো রায়নের বাবা আর বেশি কোথাও যেতে পারে নাই, জাস্ট লুলুতে গিয়েছিল যে আমার চালের গুঁড়ি দরকার ছিল, তো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো আর পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করব কেমন করে পিঠা বানালাম। কিন্তু পুরো রেসিপি না, আমি আগেই বলে দিচ্ছি, পুরো রেসিপি আর দেখাতে পারবো না আপনাদের, পরে ইনশাল্লাহ একদিন দেখাবো। আর এটা হচ্ছে এই যে চাল, লাল চাল আর কি, যেটা দিয়ে আমরা বাংলাদেশে খিচুড়ি খেতাম, সে চালটা পেয়ে গেল। তো রায়না বাবা বললো অনেক দিন পরে চালটা চোখে পড়লো, তাই নিয়ে আসলাম। আর এই চালটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। আর হচ্ছে কমলা, বেশি করে কমলা নিয়ে আসছে, কারণ কমলা আমার খুবই পছন্দের একটা ফল, তো রায়না বাবা এটা জানে, তো এই জন্য বেশি করে নিয়ে আসছে। আর হচ্ছে তেল, এগুলো সবই আমার অর্ডারের আর কি, মানে যেগুলো আর কি রান্নার কাজের জিনিস, চালের গুঁড়া, তারপরে হচ্ছে তেল, এগুলো হচ্ছে আমার বিজনেসের বাজার আর কি বলতে পারেন, একবারে নিয়ে আসছে। আর বিশেষ করে ঘিয়ের জন্য পাঠিয়েছিলাম, ঘিটা পাইনি, ভালো একটা ঘি পাওয়া যায় লুলুতে। আর হচ্ছে কিছু খাবারও নিয়ে আসছে, লুলুর বিরিয়ানিটা কিন্তু অনেক মজা। তো অনেকদিন পর পাটের শাপলা পিঠা বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এখন বাংলাদেশে শীতের সময়, তো শীতের পিঠাগুলো আমরা যারা দেশের বাইরে থাকি সবাই অনেক মিস করি, সবারই খেতে ইচ্ছে করে। তো আলহামদুলিল্লাহ আমার শখটা কিন্তু ফাতে ভাবি পূরণ করে গেছে, চিতই পিঠা মানে ভিজা পিঠা, তারপরে হচ্ছে পাটের শাপলা পিঠা ভাবি আমাকে খাওয়াই গেছে আলহামদুলিল্লাহ। তখন অনেক খেতে ইচ্ছে করছিল, ভাবি কিনে নিয়ে আসছে, এটা ব্লগটা হয়তো আপনারা দেখছেন অনেকেই। তো ভাবি আমাকে একটু মিঠাই দিয়ে গেছিলো, ভাবির দেশ থেকে আনা একদম খেজুরের গুড় আসছিল একটা চাকা। ভাবি বলল যে ভাবি এটা আপনি কিছু বানিয়ে খেয়ে ফেলেন, আমি তো আবার নিয়ে আসব। তো ভাবলাম যে একটু করি, আর অনেক দিন হয়েছে তো করা হয় না। তো এখন যেহেতু শীতের সিজন বাংলাদেশে, আর আমরা যারা বিদেশে থাকি না, অনেকেই আমার কাছে পিঠাটা মানে অর্ডার দিতে যাচ্ছে, তো সবাই অনেকেই বলতেছে যে আপু পিঠা অর্ডার নেন, আমরা পিঠা খেতে চাই। তো অনেকদিন ধরে বানাই না, তো সাহস করতে পারি না, তো এখন এই জন্য একটু বানালাম, বিশেষ করে এই জন্যই, অর্ডারের জন্যই। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, এখন অর্ডার আসলে করতে পারবো। আগে নিজে ট্রাই না করলে কিন্তু আসলে কোনো জিনিস নেওয়াটা ঠিক না, যেহেতু অনেক দিন হয়েছে পিঠা বানাই না। তো আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি, এই যে গোলাটা, চালের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ ময়দা, আর যেহেতু এটা রেডিমেড চালের গুঁড়া অবশ্যই ময়দা দিতে হবে, রেডিমেড চালের গুঁড়া কিন্তু ময়দা ছাড়া আপনারা বানাতেই পারবেন না, ওটা ফেটে যাবে, কারণ আমি অনেকবারই ট্রাই করছি ফেটে যায়। তো ঠিক আছে, আপনাদের একটা বানায় দেখাই। আর রেসিপি যদি চান ইনশাল্লাহ পরে দিব আমি, আমার যদি অর্ডার পাই, আর তখন বানালে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেহেতু আজকে এমনি নিজেরা খাওয়ার জন্য বানাচ্ছি। তো সুন্দর করে দিয়ে দিলাম, এখানে একটু ঢেকে দেই। আর এই তো এখানে যেটা পুরটা, ভেতরে পুরটা তো অল্প করে বানাইছি, পুর একদম 1 কেজি দুধের আর কি। আর যে কয়টা হয়েছে রায়নের বাবা গরম গরম দুধটা খেয়ে নিছে, আমিও একটা খাইছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো ঠিক আছে বানাই। তো এই তো হয়ে গেছে, এখন আমি পুরটা দিব ভিতরে, পুরটা একটু ড্রাই করে ফেলছি আর কি, আর একটু পাতলা করা দরকার ছিল। একটু পাতলা করলে সুন্দর মতো এটা বেছানো যায় আর কি, সমস্যা নাই, নেক্সট টাইম আবার একটু পাতলা করব, যেহেতু অনেক দিন পর বানাইলাম এর জন্য আইডিয়াটা একটু কম। তো এখন জাস্ট উল্টে নিব,
পাটি শাপলা পাটি শাপলা না পাটি শাপটা হয়ে গেল পাটি শাপটা আমরা কিন্তু আগে ছোটকালে পাটি শাপলাই বলতাম বুঝছো আমরাও বলতাম যেটা উচ্চারণ হচ্ছে পাটি শাপটা পাটি শাপটা কিন্তু ছোটকালে তো সব সময় বলছে পাটি শাপলা আমরা শাপলাই বলি এই তো সবাই কিন্তু পাটি শাপলাই বলে কিন্তু যখন আবার একটু শুদ্ধ করে বলতে হবে তখন আবার পাটি শাপটা আমরা বলি কাঁথা এখন একটু বড় হয়ে আছে ছোটবেলা তো কাঁথা বলি কাঁথা 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 বলতাম এই দেখো রাখো এতো হয়ে গেল তো ঠিক আছে একটা বানি আপনাদের দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ পরে পুরো রেসিপি শেয়ার করব এখন ক্যামেরাটা অফ করি তো এই তো সবগুলা পাটি শাপলা হয়ে গেছে তো আমি একটু ফুল দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে ছবি তুললাম যেহেতু আমাকে এটা পেজে ই করতে হবে পোস্ট করতে হবে তো যেহেতু এবার আর কি এটা ডেলি মানে ই নিব অর্ডার নিব ভাবতেছি তো এই জন্য আর কি সুন্দর করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে একটু ছবি তুললাম আপনাদের সাথেও শেয়ার করলাম আর যারা মালয়েশিয়া আছেন অনেকেই তো আমার ব্লগ দেখেন তো যারা মালয়েশিয়া আছেন তারা অর্ডার করতে পারেন তো আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো অনেকে জানতে চান যে আপু কিভাবে খাবার অর্ডার দিব কিভাবে আপনার সাথে যোগাযোগ করব তো এই জন্য বলে দিচ্ছি আপনারা জাস্ট কমেন্ট করবেন যে আমার কাছে খাবার অর্ডার করতে চাচ্ছেন তো আমি পেজের লিঙ্কটা আর কি দিয়ে দিব আর ডেসক্রিপশনে বক্সে দেওয়া থাকে আপনারা সেখান থেকেও চেক করতে পারেন তাই তো রায়ান খাচ্ছে রায়ান কেমন হয়েছে মজা অনেক মজা হুম একটু দেখাও সবাইকে এখানে কুটটা এই তো দেখা যাচ্ছে এই তো হ্যাঁ তো খুবই নরম সফট হয়েছে তো ঠিক আছে পরে আবার কথা হবে আচ্ছা রায়ানের বাবার রিভিউটা নিয়ে একটু সবার সাথে শেয়ার করি নাও খেয়ে বলো কেমন হয়েছে নরম দাঁড়াও ক্যামেরাটা না বারবার একটু টাচ করতে হয় হ্যাঁ এবার দেখো কেমন হয়েছে এবার খেয়ে বলো কেমন হয়েছে মাশাআল্লাহ মজা হয়েছে নরম সফট হয়েছে না এটা ঠান্ডা হলেও নরম থাকবে কারণ ময়দা দিছি তো ময়দাটা দিলে ঠান্ডা হলেও নরম থাকে আর একদম বেশি ভারী ভারী পাটি শাপলা আমার কখনোই ভালো লাগে না মানে ভালো লাগে না এই জন্য পাতলা করে বানাইছি পাতলা করে বানালে ওটা খেতে কিন্তু টেস্ট লাগে আর ভারী করে বানালে ওটা কেমন একটু মুখের মধ্যে বাজে আর কেমন লাগে তা আমার কাছে ভালো লাগে না আমার কাছে পাতলাটাই ভালো লাগে তো এই জন্য পাতলা করে বানাইছি তাই তো দুইজনের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে পরে আবার আপনাদের সাথে কথা হবে এখন ক্যামেরাটা অফ করি